বাড়িরই একটি ঘরে গলার নলি কাটা দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। বাড়িরই একটি ঘরে গলার নলি কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায়। শনিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মৃত যুবকের নাম মাহবুব হক। পরিবারের দাবি, গত কয়েক বছর ধরেই ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন, হয়তো সে কারণেই ওই যুবক নিজেই নিজের গলার নলি কেটেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার 2 নং ব্লকের পুন্ডিবাড়ি আংরাকাটা গ্রামে বাড়ি মাহবুবের। কৃষক পরিবারের সন্তান মাহবুবের স্থানীয় পুন্ডিবাড়ি বাজারে একটি সবজির দোকান আছে। তবে বেশ কয়েক বছর ধরেই মাহবুব মানসিক রোগে ভুগছিলেন। বাড়ির লোকেরা তাকে চিকিৎসাও করাচ্ছিলেন। এরই মধ্যে এদিন সকালে মাহবুবের বাবা মা জমিতে আলু তুলতে গেলে বাড়িতে কেউ ছিল না। সে সময় বাড়ির একটি ঘরে সে তার নিজের গলার নলি কাটে বলে পরিবারের দাবি। বাড়ির লোকেরা বাড়িতে ফিরে মাহবুবকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে পুন্ডিবাড়ি হাসপাতাল ও পরে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে যে ধারালো অস্ত্র দিয়ে মাহবুব গলার নলি কেটেছে, সেই অস্ত্রের খোঁজ না মেলায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মাহবুবের কাকা আজগর আলী বলেন, বাড়িতে কেউ ছিল না, সে সময় সে নিজেই নিজের গলার নলি কাটে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। কিছুই জানি না, আমার বাড়ি ওর বাড়ি কয়েকটা বাড়ি ডিফারেন্স। আমি চান করতে চাই এক জায়গায় বের হয়ে যাবো তার বন্ধুর সাথে, তখন শুনলাম যে ও এরকম ঘটনা ঘটছে, আমি নিয়ে চলে আসি। মানে কী ঘটলো, ঘটনাটা কী ঘটলো? আমি জাস্ট দেখছি গলার নলিটা, কারো সঙ্গে ওর কোনো চাল বা কোনো ইয়ে অশান্তি কোনো কিছুই নেই, এরকম কোনো ব্যাপার ছিল না। শুধু দিন 15-20 হলো ওর একটা ছোটো দোকান আছে মাছ বাজারে। এবার ওখানে একটা বিল্ডিং করছে উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে। ওইখানে 15-20 দিন যাবো ওর ব্যবসা বন্ধ। মানে এটাই একটু মেন্টালিটির চাপটা বেড়ে যেতে পারে যে ও ব্যবসা করতে পারছে না, দোকান করতে পারছে না। আমার মনে হচ্ছে এটাই হতে পারে, কিন্তু আমি ডিটেলস জানি না। আমি বাড়ি গিয়ে না শোনা পর্যন্ত আমি কিছু বলতে পারবো। ওর পরিস্থিতিটা একটু খুলে বলো, মানে ও কী পরিস্থিতি? মেন্টালিটি একটু প্রবলেম ছিল, সেটা দীর্ঘ 3 বছর যাবো, এটা আমি ক্লিয়ার। কুচবিহারে একটা নার্ভের ডাক্তারকেও আমরা দেখাতাম, ঠিক আছে? এবার এটা ক্লিয়ার। দিন 15 যাব তোর একটু কাজের প্রেশার ছিল না, বাড়িতেই ছিল। যদি ও ব্যবসাটা করতো তাহলে হয়তো ওই সবজি কিনতো, সবজি বিক্রি করতো, টাইমটা কেটে যেত, মেন্টালি ওই চাপটা কমে যেত। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট।